মুরগির দাম হয় শুধু 10 টাকা কেজি কথা ঠিক কি না মুরগির দাম কত 10 টাকা কেজি মানেই কোন ভাইরাস আছে আর কোন কোন মানুষ তো এই সুযোগে পাইকারি হারে মুরগি খায় কথা ঠিক কি না আমার লাগা আছে কি না পাইকারি হারে খায় একবারই 10 টাকা কেজি হয় 5 টাকা কেজি হয় আমার ভাইরা কেন মানুষ খাওয়া ছেড়ে দিয়েছে তাই কেন আমাদের মাথায় চিন্তা আছে এই মুরগির ভিতর যে ভাইরাস রয়েছে আমরা যদি মুরগি খাই তাহলে এই ভাইরাসে আমরা এফেক্টেড হয়ে যাব কথা ঠিক কি না হ্যাঁ আমার ভাইরা একটা মুরগির ভিতর বার্ড ফ্লু রোগ ভাইরাস সে আপনাকে এফেক্টেড করবে 50% চান্স নাই 10% চান্স থাকতেও পারে না থাকতেও পারে কেন এর প্রমাণ হচ্ছে যারা পাইকারি হারে মুরগি খায় তারাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ কথা ঠিক কি না আমার ভাইরা তো বলেন তো আমরা একটা বার্ড ফ্লু রোগের কারণে একটা মুরগি খাওয়া ছেড়ে দিলাম একটা ভাইরাসের কারণে আমরা মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি আল্লাহর কসম করে বলি আমার ভাইরা আমাদের ভিতর কি ঈমান আছে জাহান্নামের ভয়ে আজ পর্যন্ত আমরা হারাম খাওয়া ছাড়তে পারিনি কথা ঠিক কি না আমার ভাইরা তো এই মজলিস আমাদেরকে ঈমান বাড়াবে এই মজলিসে আসলে আমাদের ঈমানি পাওয়ার বাড়বে আপনারা এই মজলিস শুনবেন কি শুনবেন না তা শোনা দরকার আছে কি না আমাদের যা ইমানি পার্সেন্টেজ আমার ভাইরা যেই ঈমান আজ আমাকে এখানে আমার পার্থিব জীবনে মসজিদে ঢুকাতে পারছে না এই ঈমান ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে যেদিন মানুষ মানুষ মানুষকে ভুলে যাবে মা মাকে ভুমা মা ছেলেকে ভুলে যাবে ছেলে মাকে ভুলে যাবে আর পিতা ছেলেকে ভুলে যাবে ছেলে পিতাকে ভুলে যাবে সেদিন কি ডে অফ জাজমেন্ট ডে সব হিসাব কিতাব আল্লাহকে বুঝাইয়া দিয়া আমরা কি জান্নাতে যাইতে পারবো আমার ভাইরা এই ঈমান মসজিদ ঢুকাতে পারছে না জান্নাতে ঢুকাবে এই ঈমান হারাম থেকে আমাদের বাঁচাতে পারছে না কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে আমার ভাইরা এখন আসুন ঈমানি প্রশ্ন করি কয়েকটা এই সমগ্র বিশ্ব জগতের মালিককে এক বাক্যে বলতে হবে যারা বললেন না এই সমগ্র বিশ্ব জগতের মালিককে আমার ভাইরা মানব দানবের মালিক মানব দানবের মালিক পশু পাখির মালিক নদ নদীর মালিক আল্লাহ না তিনি হচ্ছেন খালিকুল কায়নাত মালিকুল মুলক তিনি হচ্ছেন লক্ষ লক্ষ সুপার পাওয়ারের সুপার পাওয়ার কোটি কোটি বাদশার বাদশা বিস্তীর্ণ আকাশ ও জমিনের মালিক তিনি মানব দানবের মালিক তিনি পাহাড় পর্বতের মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ একটা জোরে বলি আল্লাহ আমার ভাইরা এই কথা তো আমি বলছি না এই কথা কোরআনই বলে কে বলে কোরআন যে কোরআন তাফসীর আমরা শুনতেছি আমার ভাইরা কোরআন সুন্দর করে বিশ্ব মানবতাকে জানিয়ে দিয়েছে কোরআন বিশ্ব মানব শোনো জমিন ও আসমানের মালিক পৃথিবীতে কাউ না একজন মালিক আছে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারা জমিন ও আসমানের আধিপত্য জমিন ও আসমানের সালতানাত জমিন ও আসমানের বাদশাহী আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমি তোমাদের এমন একজন রব আমি হচ্ছি সর্বশক্তিমান আমার শক্তির উপর কারো শক্তি হতে পারে না ঠিক কি না আমার ভাইয়েরা তিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের ঈমানগুলোকে তাজা করতে চান আমাদের ভোল্টেজগুলোকে বাড়াতে চান আমাদের ঈমানি পার্সেন্টেজগুলো বাড়াতে চান কেন আমরা আমাদের ঈমানটা সেই রকম নাই যেটা হল যেরকম হওয়া দরকার আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা আকাশের দিকে কি তুমি তাকাও না তুমি কি আকাশের দিকে তাকাও না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে আমি সৃষ্টি করেছি আল্লাহকে যিনি আকাশকে সৃষ্টি করেছেন আমার ভাইরা এই আকাশে সুন্দর সুন্দর লাইটিং করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাজ যায়্যানাস সামা'আদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ শায়াতিন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারা
আমি এমন তোমার রব যে আল্লাহু রাব্বুল আলামিন এই আকাশকে আমি তৈরি করলাম আবার সুন্দর সুন্দর লাইট দিয়ে আমি লাইটিং করেছি তাই তো কবি সুন্দর করে বলে শূন্যের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে ধারণার কত ঊর্ধ্বে তুমি চিন্তার তুমি বাইরে যত ভাবি তত হয়রান হই কুল নাহি কোন পাইরে আল্লাহু আকবার আমার হয়রান জান্নাত আছে কি নাই চিৎকার দিয়ে বলেন জাহান্নাম আছে কি নাই আমার হয়রান আমরা যে কর্মগুলো করছি এগুলো হিসাব হবে কি হবে না আমার ভাইরা কবিতা সুন্দর করে বলে জেসি করনি এসি ভন্নি না মানে তো করকে দেখ জান্নাত ভি হ্যায় তো যোগ ভি হ্যায় না মানে তো মরকে দেখ আল্লাহু আকবার আমার ভাইরা তো জান্নাত আছে জাহান্নাম আছে দোজখ আছে ডে অফ জাজমেন্ট আছে আমাদের সব কিছু হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বুঝাইয়া দিতে হবে কথা ঠিক কি না আমার ভাইরা আল্লাহ বুঝাইতে চলেন বান্দারে এই জমিন ও আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছি কথা ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা আল্লাহু আকবার আল্লাহ জিজ্ঞেস করেন বান্দারে ও আমার জু ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ জিজ্ঞেস করছেন ও আমার বান্দা ও আমার বিশ্ববাসী বান্দারা শোনো বলো আসমানকে সৃষ্টি করা কঠিন না তোমাদেরকে সৃষ্টি করা কঠিন আসমানের দিকে যখন তোমরা তাকাও বিনা কোনো খুঁটি বিগাইরি আমাদিন তারাও নাহা তোমরা দিবারাত্রে দেখো দেখো কোনো খুঁটি নাই বিনা কোনো খুঁটি আমি আসমানটাকে দাঁড় করে দিয়েছি বলো এই তোমাকে সৃষ্টি করা কঠিন না আসমানকে বিনা কোনো খুঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছি কোন করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি সুপার পাওয়ার আল্লাহ কি সর্বশক্তিমান এই আসমান জমিন দেখলে বোঝা যায় কথা ঠিক কি না আমার ভাইরা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাকাব্বুরি করার মত কোন সুযোগ আছে বলো আছে বাহাদুরি করার মত সুযোগ আছে আল্লাহর সামনে আমাদের মাথা নত করতে হবে কি হবে না হবে কি হবে না কেন হবে কেন হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করে সৃষ্টি করেছেন কথা ঠিক কি না এমন একটা সময় ছিল আমার ভাইয়েরা যেই সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না নাম ছিল না জায়গা জমিন ছিল না বান্দা তোমাকে আমি কত মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আল আদা আনাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইগান মাযকুরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বললেন বান্দারে তোমার কাছে কি এমন সময় আসে নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না তোমার জায়গা ছিল না কিচ্ছু ছিল না তা দৌলত তোমার কিচ্ছু ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুমি ছিলে নিষ্প্রাণ প্রাণ তোমার ভিতরে দিলাম মহব্বত করে দেখো আমি কত সুন্দর করে সৃষ্টি করলাম কাইফা তাকফুরুন তোমরা কেমনে আমাকে অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে কাইফা তাকফুরুন কেমনে তুমি আমাকে অস্বীকার করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক তুমি কোন কায়দায় করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছিলে নিষ্প্রাণ তোমাকে আমি প্রাণ দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন চাইবো আবার তোমাকে মৃত্যু দেব আবার যখন চাইবো আবার জীবন দেব সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে কথা ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা আমরা তো দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে জানাইয়া দিলেন বান্দারে তোমরা তো দূরের কথা বরং তোমাদের আদি পিতা আমাদের আদি পিতা কে চিৎকার দিয়ে আদি পিতা কে কেউ আর বলছে আল্লাহ এ আমাদের আদি পিতা কে হযরত আদম আলাইহিস সালাম ওরে বান্দারে
তোমার আদি পিতা হযরত আদম আমি সেই আদমকেও মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমার আদি পিতা আদম কে আমি মাটি থেকে সৃষ্টি করেছি পোড়া মাটি নাইক্ষণ কটায় মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি করলাম জিন্নাতি আমি সৃষ্টি করে কি দিয়ে অগ্নিশিখা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম ওরে আমার বান্দা ওরে জিন্নাতের দল তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতগুলো কি অস্বীকার করতে থাকবে কবিতা সুন্দর করে বান্দারে কবিতা সুন্দর করে আমাদেরকে বললেন মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই দু চোখ বন্ধ হলে দেখবে পাশে আর কেউ নাই যাকে তুমি আপন ভাবো হবে সে পর আপন হবে না মাসরুজা অন্ধকার কবর আল্লাহু আকবার আমার ভাইরা দুনিয়াতে কেউ আপন নাই যতদিন পর্যন্ত এই শরীরের ভিতর স্ট্রাকচারের ভিতর রু আছে ওদিন পর্যন্ত লিরেটিভ আছে আত্মীয় স্বজন আছে যখন মাইকে এলান হয়ে যাবে রুবার হয়ে গিয়েছে আর কেউ আপন থাকবে না আমার আপন কবর আর নামাজ ছাড়া কেউ হবে না কথা ঠিক কি না আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা কেমনে তুমি অস্বীকার করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম মাটির উপাদান দিয়ে কি দিয়ে চিৎকার দিয়ে বলেন কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়ে দিলেন বান্দারা তোমাকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি আবার ওই মাটির নির্যাসকে এক ফোঁটা পানিতে আমি রূপান্তরিত করলাম ওই এক ফোঁটা পানিকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত বানাইলাম জমাট রক্ত ফেক আবার এক টুকরো গোশত বানাইলাম আবার গোশতকে বানাইলাম সুন্দর সুন্দর করে আমি 300 এর অধিক হাড় হাড্ডি বানাইয়া তোমার একটা স্ট্রাকচার বানাইয়েছি ফাকাসাউনান ইদামা লাহমা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্ট্রাকচার বানার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ট্রাকচারের উপর বস্ত দিয়ে ছাউনি দিয়ে দিলাম আল্লাহু আকবার লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বান্দা মায়ের গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিলাম সেখানে তুমি যদি বুকে মৃত্যুবরণ করতে কেউ তোমার দেখার মতো ছিল না সেখানে কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তুমি আমার তুমি ছোট্ট বান্দা শিশু বান্দা মায়ের ভিতরে এসেছো মায়ের গর্ভের ভিতরে এসেছো আমি আল্লাহ মহান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে নাই কোনো খাদ্যমন্ত্রী চিন্তা ভাবনা করলো না কোনো প্রাইম মিনিস্টার চিন্তা ভাবনা করলো না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চিন্তা করার দরকার নাই আল্লাহ তো বলে কুন ফায়াকুন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায় মায়ের গর্ভের ভিতরে তোমাকে যখন ভুক লাগলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সঙ্গে তোমার নাভির সঙ্গে মায়ের একটা তার ফিট করে দিয়ে সেখান থেকে আমি নাপাক পানিগুলো নির্গত করে আস্তে আস্তে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে মানুষ করেছি আল্লাহু আকবার বাড়ি যে কোন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়ারা আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার মুখে লাগাইলাম না, মুখে যদি আমি লাগাইতাম মুখটা না ভাগ হয়ে যায় যেত, আর তুমি পৃথিবীতে যে আমার জিকির আজকার তুমি ভালো মতন করতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুখটা তোমার পাক পবিত্র রেখে দিলাম, যাতে করে বান্দা তুমি পৃথিবীর মুখে যাইয়া জিকির আজকার করতে পারো। আমার ভাইরা, আমরা আল্লাহর এই পবিত্র মুখ দিয়ে জিকির আজকার করি না, বিড়ি টানি। যারা বিড়ি টানে না তারাই বলছে বিড়ি টানি, আর যারা টানে তারা কিছু বলছে না। আমার ভাইরা, এই মুখ কি আল্লাহ বিড়ি টানার জন্য দিয়েছেন? এই মুখ কি লাল পানি খাওয়ার জন্য দিয়েছেন? সিগারেট পান করার জন্য দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজের জন্য ব্যবহার করতে হবে, কথা ঠিক কি না? আমার ভাইরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, কনস্টিটিউশন দিয়েছেন, যেমন আমাদের চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কনস্টিটিউশন কোরআন দিয়েছেন, ওই অনুযায়ী যে আমরা জীবন যাপন করি কখনো আমরা ফল্ট আমাদের ভিতর হবে না, বাষ্ট আমরা হবে না। আমার ভাইরা, মোবাইল রয়েছে, এই মোবাইলের চার্জার দেখি দেয় না, দেখি দেয় নাই? আমার ভাইরা, মোবাইলের চার্জার মোবাইলে যদি না লাগাইয়া জিনাটানের চার্জার যদি আমরা মোবাইলে লাগাই, সেই মোবাইল কি হাই স্পিড হবে না বাষ্ট হবে? চিৎকার দিয়ে বলে আমার ভাইরা, এই মুখ দিয়ে আমরা কালিমায়ে তৈয়বা পাঠ করবো, কথা ঠিক কিনা? মুখ দিয়ে সত্য কথা বলবো, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে যুবক ভাইরা, আপনারা যারা যুবক ভাইরা, আপনার বাসের ঝাড়ে গাছের ভিতরে তোলে আপনারা যারা ওই সিগারেট পান করেন, আপনারা ছাড়বেন ইনশাল্লাহ, ছাড়বেন ইনশাল্লাহ। আর যারা মদক পান করেন ছাড়বেন ইনশাল্লাহ। প্রতিজ্ঞা করে নাও, আমরা গুনাগার, কথা ঠিক কি না? আমরা মানুষ, ব্যক্তি পরিবার সমাজ শ্রেষ্ঠ পরিচালনা করতে গিয়ে আমাদের গুনাহ হতে পারে, কথা ঠিক কি না? আমরা তো ভুলের অর্থ কেউ নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুই একটা দরজা খুলে রেখে দিয়েছেন, বান্দা তুমি শুধু তুমি একটু গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলবে, তোমার হাত তোলার আগে আগে আমি তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আবার ভাইরা, এরকম একটা মার্সিফুল আল্লাহ, নিতান্ত দয়াবর, মার্সিফুল অলমাইটি আল্লাহকে পেয়ে আমরা খুশি নে বাজার। আমার ভাইরা, যুবক ভাইরা, ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করি, আমরা মনে করি যা এত গুনাহ করেছি তা গুনাহ তো মাফ হবে না, আর একটু করে নি যাতে জাহান্নাম যাওয়া সহজ হয়ে যায়, কথা ঠিক কি না? আবার হয় ঠিক কি না? আমার ভাইরা, এখন গুনাহ আমাদের ছাড়তে হবে কি হবে না? গুনাহ ছাড়তে হবে কি হবে না? ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ আমরা করব বিসমিল্লাহ বলে, কি বলে? বিসমিল্লাহ বলে, কি বলে? খাওয়া দাওয়া করবো তখন কি বলবো? আওয়াজ নাই, দোয়া করে দেব। আমার ভাইরা, খাওয়া দাওয়া করব কি কি নাম দিয়ে শুরু করব? আল্লাহর নামে। কোন নামে? আল্লাহর নামে। আমরা পড়াশোনা করব কোন নামে? কোন নামে শুরু করব? আমার ভাইরা, বিড়ি খাবো কোন নামে? আর দেখেন আল্লাহর নামে। আরে বিড়ি তো যদি আল্লাহর নাম, আল্লাহ হবে, হবে কি? আমার ভাইরা, দেখবেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যায় না, বুঝবেন ওই কাজটাও করা যায় না। এটা আপনাকে একটা থিওরি বলে দিলাম। বিড়ি পান করার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে? মদ পান করার সময় বিসমিল্লাহ বলা যাবে? মানুষের চুরি করার সময় বিসমিল্লাহ বলা যাবে? হ্যাঁ, ফিল্ম দেখার সময় বিসমিল্লাহ বলা যাবে না? টিকটক দেখার সময় বিসমিল্লাহ বলা যাবে? বুঝা গেল, এই কাজগুলো করা যাবে না। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মুখটা কি করেছেন? পাক রেখে দিয়েছেন, যাতে করে আমরা এই মুখ দিয়ে আমরা আল্লাহ জিকির আজকার করতে পারি, সত্য কথা বলতে পারি, কথা ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালি মুসাম্মা। ও বান্দারে, মায়ের গর্ভের ভিতর আমি যতদিন পর্যন্ত চাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম। তারপর যখন সময় হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার সময় হয়ে গেলাম, আমি
আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি শক্তি দিয়ে তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে বার করে আমি দুনিয়া দেখে দিয়েছি বান্দারে তুমি যখন দুনিয়ার বুকে এসো লা তাআলামুনা শাইয়্যা তোমার ভাষা ছিল না তোমার জ্ঞান ছিল না তোমার কিচ্ছু ছিল না তুমি পৃথিবীতে এসে এখন যদি খুদায় মরে যেতে মৃত্যুবরণ যদি করতে তো তোমার কেউ ডাক হাঁকতেও শুনত না তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ভিতর আমি একটা মহব্বতের পার স্থাপন করে দিলাম সুবহানাল্লাহ বাড়ি যে কোন আ জোরে বলো সুবহানাল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন